আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা ছোটোখাটো একটি মিনি সফটওয়্যারের মতো তৈরি করব, সেটা হলো যে স্টক মেনটেন্স যেই সফটওয়্যার আছে সেরকম এটা তৈরি করব এক্সেলে। আমরা যদি একটু ডেমো দেখি যে আসলে আমরা আজকে কি তৈরি করতে যাচ্ছি এবং এটা কেমন হতে যাচ্ছে। ওকে, দেখতে পারতেছেন এইটা হলো আমার হোম পেজ। এখানে আমি উপরে তিনটা বাটন আছে আমার, পার্সেজ শিট, স্টক শিট, তারপর সেল শিট, এবং এইখানটিতে আছে এন্ট্রি নেম। অর্থাৎ এইখানে আবার এন্ট্রি আপনি পার্সেস যেটা করবেন সেটার এন্ট্রি হবে, সেল যেটা করবেন সেটার এন্ট্রি হবে। আর এখানে যদি আমি দেখেন, এখন আমার সেলে আছে 107 নম্বর ইনভয়েস। আমি যদি আবার এখান থেকে পার্সেস করে দিই তাহলে আমার এটা 109 নম্বর ইনভয়েস। অর্থাৎ আপনি যে পার্সেস করলেন অথবা সেলস করলেন সেটার যে লাস্ট ইনভয়েস আছে সেটা এখানে অটোমেটিক উঠে যাবে। এরপরে ওই ইনভয়েস দেখে আপনি এখানে এন্ট্রি করবেন। যেমন আমার সেলসের ইনভয়েস আছে লাস্ট কত, 107। এখন যদি আমি ইনভয়েস নাম্বার কত দিয়ে শুরু করব, 108 দিলাম, এখন আমরা এখানে এন্ট্রি করব। তারপর আমি এখানে ডেট দিলাম, ধরুন আজকের ডেট হলো 16/11/2021। তারপর আপনি কি আইটেম সেলস করলেন, ধরুন আমি সেলস করলাম MOUSE মাউস। তারপর আমি এখানে কোয়ান্টিটিতে আসলাম এবং কোয়ান্টিটি যদি আমি এখন দিই 750 পিস আমি সেলস করলাম, দেখেন আমার এখানে চলে আসলো। এবং রেট দিলেন আপনি কত রেটে সেলস করলেন, ধরুন আমি 850 রেটে সেলস করলাম। আমি যদি এখন এখানে সেলস এই যে বাটনটি আছে এটা যদি ক্লিক করি এই সেল, তাহলে আমার এইটা সেল নামে যে আমার শিটটি আছে সেখানে এন্ট্রি হয়ে যাবে। তা আমরা এন্ট্রি করার আগে, এখানে ক্লিক করার আগে আমরা যেটা করবো, আমরা একটু কোয়ান্টিটিতে গিয়ে এখানে যদি ধরুন আমি 1500 পিস লিখলাম, লিখে যদি আমি এখন এরকমভাবে নেক্সটে আসি, এই ডান পাশে দেখেন স্টক নট অ্যাভেলেবেল এমন দেখাচ্ছে। অর্থাৎ আপনার স্টক অনুপাতে কিন্তু এখানে আবার ওয়ার্নিং দিবে যে আপনি যে এত পিস বিক্রি করবেন সেটা আদৌ আছে কি না সেটাও কিন্তু এখানে ওয়ার্নিং দিয়ে বোঝাবে। তাহলে আমরা যদি 800 পিস দিই, দেখি 800 পিসের কী অবস্থা, 800 পিস আছে এবং রেট 850 টাকা। এখন আমরা এই সেল এটাই যদি এন্ট্রি করি, দেখেন আমার এখানে এন্ট্রি যেই রেঞ্জটি আছে সেটা কিন্তু ফাঁকা হয়ে গেল এবং আমরা লাস্ট 107 এন্ট্রি করছিলাম, এখন মানে 108 এন্ট্রি করেছিলাম, এখন কিন্তু আবার এখানে এটা চলে এসেছে, অটোমেটিক আপডেট হয়েছে, আপনি এখান থেকে আবার 109 দিয়ে করতে পারবেন। সেম একইভাবে পার্সেসের ক্ষেত্রে, পার্সেসটাও আপনি যদি করতে চান, ধরুন আমি এখানে কি দেব, আমি ইনভয়েস নাম্বার, আমরা যেহেতু পার্সেস দেবো এখানে যাই, এখানে গিয়ে পার্সেসটা ক্লিক করি, পার্সেস 109 আছে লাস্ট, আমরা এখন 110 দিলাম। তারপর ডেট দিলাম ধরুন আজকে 16/11/21 এবং আইটেম নাম দিচ্ছি আমি ল্যাপটপ, ল্যাপটপ দিলাম এবং এটা দিচ্ছি আমরা যে ডেল, ডেল দিলাম এবং কোয়ান্টিটি এখানে দিচ্ছি 100 পিস আর এটা প্রাইস ধরেন আমি দিলাম 45,000। জাস্ট এখানে পার্সেসে ক্লিক করলাম, আমার দেখেন লাস্ট ইনভয়েস কিন্তু 110 হলো পার্সেসের এবং এখানেও কিন্তু আমার রেঞ্জটা ফাঁকা হয়ে গেল। এখন দেখি যে এগুলো আসলে কোথায় আমাদের এন্ট্রি হচ্ছে। আমরা উপরে পার্সেস শিট, স্টক শিট, আমরা এখন পার্সেস শিটে গেলাম, দেখেন এখানে লাস্ট 16 তারিখে আমি ল্যাপটপ ডেল এন্ট্রি করেছিলাম, এটা কিন্তু এখানে অটোমেটিক চলে এসেছে এবং এখানে কিন্তু আমি পিছনের ডেটে যা যা এন্ট্রি করেছি ইনভয়েস আকারে কিন্তু এখানে আমার সব চলে এসেছে। আমরা যদি এখন হোমে ক্লিক করি, আবার হোমে চলে আসলাম, এখন যদি আমরা সেল যে শিটটি আছে সেখানে যদি যাই, সেলে গেলাম, দেখেন আমি লাস্ট মাউস আমি এন্ট্রি করেছিলাম, আমার কিন্তু মাউস এখানে চলে এসেছে এবং কোয়ান্টিটি আমার 850 পিস, 850 টাকা সেইভাবে চলে এসেছে। কিন্তু আমরা আবার হোমে গেলাম, এখন যদি আমরা স্টক শিটে যাই, স্টক শিটে ক্লিক করলাম, এইটা হলো আমার স্টক শিট। তা এখানে স্টক শিটটাই যে সমস্যাটা আপনার হবে যে আমরা কিছুক্ষণ আগে ডেল কম্পিউটারটি, আমরা ল্যাপটপটি কিন্তু আমরা এন্ট্রি করেছিলাম, বাট সেটা কিন্তু আমাদের এখন পর্যন্ত এখানে এন্ট্রি হয়নি স্টক লিস্টে। তা এই ক্ষেত্রে আমরা এন্ট্রি করার পরে যদি কখনো যদি না হয়, তখন যদি স্টক রিফ্রেশ এই যে বাটনটি আছে এটা যদি ক্লিক করি, দেখেন ল্যাপটপ ডেল আমার কিন্তু 100 পিস এন্ট্রি হয়ে গেল এবং আপনি যেটা সেল করবেন সেটাও কিন্তু এখান থেকে অটোমেটিক মাইনাস হয়ে যাবে, অটোমেটিক মাইনাস হবে এবং এখানে কিন্তু আপনার স্টক দেখাবে। আমরা এখন যদি আবার হোমে যেতে চাই, এখান থেকে হোমে চলে যাব, আমার এই যে হোম পেজে আমি চলে আসলাম। তা এই যে টোটাল যে স্টক মেনটেন্স যে শিটটি আছে এটা আমরা কিভাবে আজকে মাইক্রোসফট এক্সেলে তৈরি করব সেটাই শিখব। তো ভিডিওটি একটু বড় হবে, যদি ধৈর্য সহকারে দেখি হয়তোবা আশা রাখতে পারি যে আপনারা ভালো কিছু শিখতে যাচ্ছেন। আর আপনাদের সুবিধার্থে, যেহেতু আপনারা এটা প্র্যাকটিস করবেন, এই প্র্যাকটিস ফাইলের
যে ডাউনলোড লিঙ্কটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস ফাইলটি দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন। ওকে ভিউয়ার্স, হয়তো আমরা থিওরিক্যাল আলোচনাটা অনেক বেশি করে ফেলেছি, এখন চলে যাব আমরা প্র্যাকটিক্যাল পার্টে। তা প্র্যাকটিক্যাল পার্টে চলে যাওয়ার আগে আপনাদেরকে একটি ঘোষণা দিচ্ছি, আমাদের নতুন ব্যাচের অর্থাৎ মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের ভর্তি কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা ভর্তি হতে চান, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলেই আপনি আমাদের কোর্স সম্পর্কে যাবতীয় সকল ইনফরমেশন পেয়ে যাবেন। আর স্ক্রিনে দেখতে পারতেছেন দুটি নাম্বার আছে, এই নাম্বার দুটিতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আপনি SMS করবেন এবং মোবাইলেও SMS করবেন। অনুগ্রহ করে কেউ ফোন দিবেন না, SMS করলে আমরা ফিরতি SMS-এ আপনাদের কোর্স সম্পর্কে আপডেট জানিয়ে দেব। আবারও বলতেছি, অনুগ্রহ করে কেউ ফোন দিবেন না। তা চলুন আমরা আজকের ভিডিওর প্র্যাকটিক্যাল পার্টে চলে যাই। ওকে ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন যে কাজটি করলাম, আমরা একটি নিউ ওয়ার্কবুক নিলাম এবং এই ওয়ার্কবুকটি নেয়ার পরে নিচে আমাদের শিট আছে কিন্তু একটা, অনেকের শিট এখানে তিনটি চারটি থাকতে পারে, আমরা এখানে শিট ওয়ান আছে, আমি এটাকে চারটি শিট করে নেব এবং এই প্রত্যেকটা শিটের আলাদা আলাদা নাম দিবেন। আমি শিট ওয়ানে নাম দিলাম হোম, শিট টু নাম দিবেন, এখানে ডাবল ক্লিক করলে আমরা নাম লিখতে পারবো পারসেস, এবং শিট থ্রি নাম দিবেন সেলস, এবং শিট ফোরে নাম দিবেন স্টক। তারপরে আমরা উপরে যাই, এটাকে আমরা জুম করতেছি। এখন এখানে উপরে আমরা তিনটি বাটন তৈরি করব আগে, তো এজন্য আমরা চলে যাব ইনসার্ট মেনুতে, সেখান থেকে শেপ টুলে, এবং এখান থেকে আমরা এই যে রাউন্ড রেক্টেঙ্গেল শেপ আছে এটা নিব। এটা নিয়ে আমি এখানে এভাবে একটা বাটন বানালাম, অর্থাৎ একটা শেপ ইনসার্ট করলাম, বাটন না। এখন এটার আমি নাম দিচ্ছি পারসেস, তারপরে আমরা এটাকে কাস্টমাইজ করব। এখন ক্লিক করলাম, ক্লিক করে আমরা ফন্টটাকে সিলেক্ট করে ফন্টটা বড় করে দিই, এভাবে দিলাম, এবং এই শেপটাকে সিলেক্ট করে শেপ ইফেক্টে গিয়ে এখানে এই প্রথম অপশনে গিয়ে আমরা এই ইফেক্টটা দিয়ে দিলাম। তারপরে আমরা যে কাজটি করব, টেক্সটকে যদি কোনো ইফেক্ট দিতে চান দিতে পারেন, আমি এটা দিচ্ছি না, এভাবে আমি আনলাম, এবং এই শেপটা সিলেক্ট করে উপরে কর্নারে দেখবেন একটা আইকন আছে, এটাকে ধরে এটাকে আরও রাউন্ড করেন। একটা বিষয় লক্ষ্য করতে পারতেছি আমরা, উপরে আমাদের কিছুটা স্পেস দেখা যাচ্ছে, তো এই স্পেসটা আমরা কীভাবে দূর করব, এটাই সিলেক্ট করেন, শেপ ফরম্যাট অর্থাৎ ফরম্যাট মেনুতে গিয়ে এখান থেকে শেপ স্টাইলের এই অ্যারোতে ক্লিক করবেন, ডান পাশে একটা প্যান ওপেন হবে, সেখান থেকে মাঝখানের অর্থাৎ লাস্টের এই টুলটায় ক্লিক করবেন, তারপরে এখান থেকে টেক্সট বক্স এইখানে ক্লিক করবেন, এবং এখান থেকে টপ মার্জিন যেটা আছে এটাকে আমরা জিরো করে দিয়ে ইন্টার বাটন প্রেস করব। এখন আমাদের দেখেন উপরে এই অপশনটি আর নেই, আমরা এটাকে সুন্দরভাবে এখানে রাখলাম। রাখার পর এখন কন্ট্রোল ডি বাটন প্রেস করে এটাকে ডুপ্লিকেট করেন এবং এটাকে আপনি এখানে আনেন, তারপরে আবার কন্ট্রোল ডি দিয়ে আরেকটা ডুপ্লিকেট করলেন, পরবর্তীতে তিনটে একসঙ্গে সিলেক্ট করব কন্ট্রোল বাটন প্রেস করে, সিলেক্ট করে আমরা অ্যালাইনে যাব এবং অ্যালাইন থেকে অ্যালাইন মিডিল করে দেব, তাহলে হবে কি এটা আপনার ঠিক হয়ে যাবে, এবং এখান থেকে আমরা ডিস্ট্রিবিউট হরিজেন্টাল করে দেব। ওকে, এখন এই মাঝখানেরটাই আমরা লিখব সেলস, তারপরেরটাই লিখব STOCK স্টক, সরি স্টক। একটা বিষয় হলো এখানে দেখেন আমাদের যেই টেক্সটের যে অ্যালাইন আছে এটা আমাদের ঠিক নেই, আমরা সেন্টার করে দিই, এটাও সেন্টার করে দিলাম, এটাও সেন্টার করে দিলাম। ওকে, উপরের বাটন তিনটা আমাদের তৈরি করা শেষ, আপনি চাইলে এই তিনটার এক একটা কালার দিতে পারেন, আমি দিব না, আমি এই কালারটাই রাখলাম। এখন যে কাজটি করব, আমরা এখানে লিখব এন্ট্রি টাইপ, এন্ট্রি টাইপ লিখলাম, লেখার পরে এখানে আপনি যে কাজটি করবেন, এটাকে সিলেক্ট করে আমি বড় করে মার্জান সেন্টার করে দিলাম এবং বোল্ড করে দিলাম, আর একটু বড় করে দিই, তারপর এইটা সিলেক্ট করে মার্জান সেন্টার করে দিন, এবং এখানে আপনি ড্রপ ডাউন করবেন, আপনার টোটাল এন্ট্রি টাইপ হচ্ছে কয়টা, পারসেস এবং সেলস। এখানে যান, ডেটা মেনুতে যান, ডেটা ভ্যালিডেশনে গিয়ে যে ডায়লগ বক্সটি আসবে সেখান থেকে অ্যালাউতে গিয়ে লিস্ট করে দেন সোর্সের, এখানে আপনি এখন লিখবেন, আমরা লিখতেছি যে সরি ইকুয়াল দেব না, আমরা লিখব PUR পারসেস CHASE পারসেস কমা দেন
SLE সেল, তারপর আমরা ওকে দিয়ে দিলাম। এখন এখানে যদি আমরা ক্লিক করি দেখেন আমাদের পারচেজ, এবং এখানে ক্লিক করলে সেল দেখাচ্ছে। তো এটাকে আমরা একটু কাস্টমাইজ করি, আমরা এখানে ফরম্যাট করি, বোল্ড দিলাম, বড় করলাম, সেন্টার দিলাম, ওকে। তারপরে এই নিচে আমরা এখন লিখব যে ইনভয়েস নাম্বার, আমরা এখানে দিলাম INVOICE ইনভয়েস নাম্বার, ওকে। তারপর আমরা এটাকে সিলেক্ট করে এখানের যে ফরম্যাটটা আছে এটাই আমরা এখানে আনবো, আর এটাকে আমরা মার্জিন সেন্টার করে দিই, ওকে। আর যে কাজটা এখন আমরা করব যে এই দুটাকে আপনি একসঙ্গে সিলেক্ট করেন, সিলেক্ট করে ফন্টের এই অ্যারোতে যান, এখান থেকে ফিলে যান, ফিলে গিয়ে ফিল ইফেক্টসে গেলাম, হরিজেন্টালি থাকা অবস্থায় আমরা এখান থেকে একটু ডিফারেন্ট কোনো কালার দিয়ে দিই যাতে দেখতে একটু ভালো লাগে, ওকে দিয়ে ওকে দিয়ে দিই, ওকে। এখন এটাকে আমরা এই ফরম্যাট প্রিন্টারে গিয়ে এই ফরম্যাটটাই আমরা দিয়ে দিই, ওকে, ডান। তারপরে আমরা এখানে এটাকে অ্যালাইনটা আমরা এভাবে করে দিই, আর এটার অ্যালাইন আমরা এভাবে রাখলাম, ঠিক আছে। এটাকে আপনি এখন চাইলে বর্ডার দিয়ে দেন। আমরা এখন যে কাজটি করব, আমরা নিচে আসব এবং নিচে আমাদের এন্টি, যে এন্টিগুলো করব সেটার আমরা এখানে লিখব। এটার জন্য আমরা যে কাজটি করব, আমরা এই বাটন তিনটিকে আমরা ধরে একটু এখানে আনি, এখানে এনে রেখে দিই, এটা পরবর্তীতে আমরা ব্যবহার করব। আর এখানে আমরা আরেকটা ইনসার্ট করে আমরা এখানে এইভাবে ছোট করি, এটাকে এই কলামটাকে ছোট করলাম, এবং এই দুটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিই, এবং আমরা বর্ডার করে দিই, অর্থাৎ আমরা এটার ফরম্যাটটা উঠিয়ে দিয়ে আমরা তারপর কালার করি। এখন ঠিক আছে, দেখে পরবর্তীতে এটা দেখতে কিন্তু সুন্দর লাগবে, দেখতে পারবেন আপনারা, বুঝতে পারবেন। আমরা এখন এখানে আমাদের যেই ডাটা আছে, আমরা ডাটা যে এন্ট্রি করব সে এন্ট্রির আমরা ইটা লিখবো এখানে সব কিছু, না আর একটু বড় করে দিই। তো প্রথমে আমাদের যেটা হবে, যে প্রথমে হবে ইনভয়েস নাম্বার, এইটা আমরা একসঙ্গে ধরুন আমি কয়টা আছে আমাদের লিস্ট, ইনভয়েস নাম্বার, ডেট, আইটেম নেম, কোয়ান্টিটি, রেট, টোটালে পাঁচটা রো হবে, সিলেক্ট করেন, মার্জান সেন্টারে এখানে গিয়ে আমরা মার্জ এক ক্রস করে দিই। তারপর এইগুলোকে আমরা এইভাবে বর্ডার দিয়ে দিই, আর এই ফুলটা সিলেক্ট করে আমরা এই কালারটা দিয়ে দিই, এবং বর্ডারে গিয়ে আমরা আউটসাইড বর্ডার দিয়ে দিই। আর এইটাও আমরা এইভাবে সব ক্লিক করে এখানে গিয়ে আমরা মার্জ এক ক্রস করে দিই, ওকে। এখন এটাকে আপনি সিলেক্ট করে আমরা অল বর্ডার করে দিই। এখন এখানে লিখি ইনভয়েস নাম্বার, তারপর হলো ডেট, তারপর হলো আইটেম নেম, তারপরে হলো কোয়ান্টিটি, তারপরে হলো রেট, ওকে। এখন এটাকে আপনি চাইলে ফরম্যাট করতে পারেন, আমরা একটু কাস্টমাইজ বা ফরম্যাট করি, বোল্ড দিয়ে দিই, সাইজটা বড় করি, ওকে, এতটুকুনি থাকুক, এভাবেই ধরেন থাকলো। এরপরে আমরা ঠিক নিচে, নিচে আমরা এখন দুটা বাটন তৈরি করব, সেটা হবে পারচেজ এন্ট্রি এবং সেলস এন্ট্রি। তা আমরা এখন এই তিনটাকে, এইটাকে, এইটাকে, এইটাকে কন্ট্রোল বাটন প্রেস করে সিলেক্ট করে আমরা এখন এইখানে সেন্টারে বরাবর বসাবো যাতে দেখতে ভালো লাগে। এখন এই যে এখন বসালাম, আর নিচে আমরা এখন দুটা বাটন করব, আমি ধরুন পারচেজ এবং সেলস দুটা সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, এবং এই দুটো আমি এখানে আনলাম, মানে এটা আমি এন্ট্রি করব পারচেজ, এখানে লিখতেছি আমি, এখানে ধরেন লাস্টে গিয়ে আমরা এন্ট্রি, ENTRI এন্ট্রি, এবং এটাকে আমরা একটু বড় করে দিই, বড় করে দিলে ওই এন্ট্রি সহ চলে আসবে, বানানটা ভুল হয়েছে, ENTRI এন্ট্রি, ওকে। তারপর আমরা এটাকে একটু ই করে রাখি, এবং এই এটাকেও আমরা সেলস এন্ট্রি এন্ট্রি দিয়ে দিলাম, এবং এটাকে আমরা বড় করি, এবং দুটা সাইজটা যদি এক থাকে দেখতে ভালো লাগবে, দেখি যে সাইজ দুটা এক আছে এখন, হ্যাঁ আমরা এই দুটার পাশাপাশি রাখলাম তো এই জন্য। এখন আমি এইটা এবং এইটা কন্ট্রোল বাটন দিয়ে সিলেক্ট করে শেপ ফরম্যাটে গিয়ে অ্যালাইনে গিয়ে এটাকে করে দিই আমরা মিডিল, এবং করে দিই ডিস্ট্রিবিউট হরিজন্টাল, অলরেডি আছে, এবং আমরা এটাকে ধরে
এই বরাবর এখানে রাখি। এখন আপনি এটার কালার একটু চেঞ্জ করে দেন, এই দুটার কালার আমরা আলাদা করে দিই। আমরা শেপ ফিলে গিয়ে ধরুন আমি এটাকে আমি এই কালার করলাম এবং ফন্ট কালারটা চেঞ্জ করে দিই, ফন্ট কালারটা ধরুন আমরা ব্ল্যাক করে দিই, এবং পার্সেস এন্ট্রিতে গিয়ে আমরা এই কালারটা ধরুন আপনি একটা আলাদা কালার দেন। ওকে, এভাবে থাকলো। মোটামুটি আমাদের হোমের যেই ইন্টারফেসটা সেটা আমরা তৈরি করে ফেললাম। এখন যেটা করব, পার্সেস যেই শিটটা, এই শিটটা, এই শিটের সাথে আমরা এটাকে লিঙ্ক করব। এটাই সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করেন, লিঙ্কে যান, প্লেস ইন দিস ডকুমেন্টে গিয়ে আমরা এই যে পার্সেস লেখা আছে এখানে ক্লিক করে ওকে ওকে দিয়ে দেন। সেল সেটটাকেও আমরা এই সেল যে শিটটা আছে এটার সাথে লিঙ্ক করব। রাইট বাটন ক্লিক করেন, সেলসটাকে সিলেক্ট করে লিঙ্কে যান, পার্সেসে যান, সেলসে ক্লিক করে ওকে করে দেন। স্টকটাকেও আমরা এইটার সাথে লিঙ্ক করব, এই যে নিচের স্টকের সাথে। আচ্ছা, আমরা মনে হয় একটা ভুল করে ফেলতেছি, আমরা এত সময় যে কাজগুলো করলাম সব স্টকে করছি, মারাত্মক একটা ভুল করে ফেলছি। আচ্ছা যাক, কোনো সমস্যা নাই, আমরা এখন যে কাজটি করব নিচের এইখানে এই যে হোমের এটাই গিয়ে আমরা নাম দিয়ে দিই এস টি ও সি কে স্টক। আমরা একটা এস দিয়ে দিই বেশি, নাহলে এই দুটো একসঙ্গে থাকলে হবে না। এটাকে ধরে আমরা এখানে নিয়ে আসলাম এবং এটার এখন নাম দিয়ে দিই এইসো এমি হোম। আর এই যে স্টকটা আছে এটাকে ধরে লাস্টে নিয়ে আসি। এই ভুলটা সাবধানের সাথে করবেন আপনারা, এই ভুলটা যেন না হয়। ভুল হলেও সমস্যা নাই, আমরা এখন এসটা উঠিয়ে দিই, আপনি তো সমাধান করতেই পারবেন, তাই না? এখন আমরা হোমে আসি, আমি এখন স্টকেরটাই লিঙ্ক করব। এটার রাইট বাটন ক্লিক করে লিঙ্কে গেলাম, প্লেস ইন দিস ডকুমেন্টে গিয়ে আমরা স্টকে ক্লিক করে দিলাম, ওকে দিলাম। এখন যদি আমরা এক একটা ক্লিক মাউসের কার্সার রাখি, দেখেন আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে পার্সেস, সেলস, স্টক সুন্দরভাবে কিন্তু দেখাচ্ছে। ওকে, আমরা এটাকে একটু সেভ করে রাখি আগের থেকে, নাহলে পরবর্তীতে সমস্যা হতে পারে। আপনি ফাইলে যাবেন, সেভ অ্যাজে যাবেন, ডেস্কটপে আমি সেভ করতেছি ব্রাউজ করে। এটাই আমি ধরেন নাম দিচ্ছি, আমি ডেস্কটপে গিয়ে ফাইল নেম দিব ইউ টিউব ভিডিও এস টি ও সি কে স্টক। ওকে, এটা দিলাম। আর সেভ অ্যাজ টাইপে গিয়ে এক্সেল ম্যাক্রো এনাবল অর বুক এই টাইপটা দিয়ে দিবেন, দিয়ে সেভ করবেন, ঠিক আছে? ওকে, আমাদের মোটামুটি হোম পেজের কাজ শেষ, এখন আমরা পার্সেসে কাজ করব। তা আমরা পার্সেসে কাজ করার আগে, পার্সেস যে শিটটি আছে সেখানে কাজ করার আগে, আমাদের এইখানে যেই এন্টি, যেই আমাদের রেঞ্জ ভিতরে যেই আমরা লিস্টটা লিখেছিলাম, এই যে আমাদের ইনভয়েস নাম্বার থেকে রেট, এটাকে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, পার্সেস গেলাম, আমি শিটটাকে বড় করি, এখানে জাস্ট এইখানটিতে এনে, এই যে 4 নম্বরতে এনে আমরা যে কাজটি করব, রাইট বাটন ক্লিক করে আপনি পেস্ট স্পেশালে ক্লিক করবেন এবং এখান থেকে ট্রান্সপোজে ক্লিক করে ওকে দিয়ে দেবেন। ক্লিয়ার? এখন যেটা হবে, আমাদের এখানে মার্জান সেন্টার আছে, আমরা মার্জান সেন্টারটা উঠিয়ে দিই, দিলাম, কোনো সমস্যা নাই। এবং আমরা এইটা ডিলিট করে দিলাম এবং ফুল শিটটা সিলেক্ট করে আমরা এটার উইথটা আমরা বাড়িয়ে দিই, কোয়ান্টিটি রেট। ওকে, তারপরে এই লাস্ট এইভাবে তিনটা রো সিলেক্ট করবেন, হেডার থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করে আমরা কন্ট্রোল টি বাটন প্রেস করব। ক্রিয়েট টেবিলে ডায়লগ বক্সটি আসবে, মাই টেবিলস হেডার, এটাই টিক দিয়ে ওকে দিয়ে দেবেন। ওকে, এখানে আমাদের এমন থাকুক। আমরা এখন উপরে, এখানে আমরা ফুল উপরে যেই এই আমাদের যে হেডার পর্যন্ত যেই রেঞ্জটা আছে আমরা সিলেক্ট করলাম, মার্জান সেন্টার করে দিলাম এবং এখানে নাম দেন PURCSE পার্সেস। এটাকে এখন ফরম্যাট করি আমরা, বোল্ড দিই, তারপর সেন্টারে আনি, আর একটা ফিল কালার দিয়ে এটাকে আমরা ফন্ট কালারটা আমরা সাদা করে দিই, তারপর এটাকে বড় করে দেন এবং বর্ডারে গিয়ে আউটসাইড বর্ডার করে দেন। আর এই ফুল এটাকেও আমরা সিলেক্ট করে বর্ডার দিই। ওকে, আর এটাকে সিলেক্ট করে আপনি সেন্টার দিন। তা আমরা পার্সেসের কাজটা কমপ্লিট করলাম, বাম পাশে আমরা একটা মেনু তৈরি করব, এটা পরে। আমরা এখন সেলসে যাব, ঠিক একই এই হেডারটাই আমরা হোমে যাই, এইটাই আমরা সিলেক্ট করি কন্ট্রোল সি দিয়ে, তারপর আমরা সেলসে গেলাম, এটাকে বড় করি,
এই 4 নম্বর যে কোনো একটা ইসে এসে আপনি ধরেন আমি এখানে আসলাম, কন্ট্রোল ভি দেন, সরি ভি না দিয়ে আমরা আগে এখানে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশালে গিয়ে ট্রান্সপোজে ক্লিক করে ওকে দেন। তারপর মার্জিন সেন্টার আছে আমরা এটা উঠিয়ে ফেলি, 5 নম্বর রোটা আমরা ডিলিট করে দিই, ফুল শিটটা সিলেক্ট করে আমরা এটার উইথটাই ঠিক করে আমরা ডেটটা বাড়িয়ে দিই, আইটেম নেমটা বাড়িয়ে দিই, কোয়ান্টিটিটা রেটটা বাড়িয়ে দিই। তারপর এইভাবে তিনটা সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করবেন, যে ডায়লগ বক্সটি আসবে মাই টেবিল হ্যাজ হেডার এটাই দিয়ে ওকে দিয়ে দেবেন। এবং আমরা এখানে হোমে গিয়ে আমাদের এই যে টেক্সট হেডার আছে এটাকে সেন্টার করে দিই, হ্যাঁ, আর উপরের এই পর্যন্ত সিলেক্ট করে মার্জিন সেন্টার করে আমরা এটা ফিল কালার এবং ফন্ট কালার হোয়াইট করে দিই, এবং এখানে আমরা লিখি সেলস, আর এটাকে আমরা বড় করে দিই, বড় করে বোল্ড করে দিই, আমরা এভাবে আনি, আরও বড় করতে পারেন আপনি, সেলস এন্ট্রি এভাবে থাকলাম, ফুলটাকে সিলেক্ট করে অল বর্ডার করে দিই, এটাকে আমরা বর্ডার করে দিলাম। ওকে, এখন আসবো স্টকে, স্টকে যেটা যেটা থাকবে স্টকে আপনার আমরা এখানে কলাম তৈরি করবো 4টি, এখানে আমাদের বেশি, এখানে এসে ক্লিক করলাম, তারপরে আমি এখানে আমরা যা যা লিখবো দেখেন, আইটেম নেম, পারচেস কোয়ান্টিটি, সেলস কোয়ান্টিটি, স্টক, এই কটা থাকবে, বেশি কিছু থাকবে না। তারপর এখান থেকে আপনি এই পর্যন্ত ধরেন আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করবেন, মাই টেবিল এর হেডার ওকে দিয়ে দেন, আর এখান থেকে আমরা এটা সিলেক্ট করে মার্জিন সেন্টার, আর এই জায়গায় লিখবো এসটিও সিকে স্টক লিখে, আমরা এটার ফন্ট কালার করে দিই সাদা আর ফিল কালার করে দিই ব্লু। তারপর এটাকে আমরা এইভাবে আনি এবং স্টকটা আমরা বড় করি, বোল্ড করে দিই, ওকে, আর এই ফুল এটাকে সিলেক্ট করে অল বর্ডার করে দিই, একটু আমরা আইটেম নামটা বড় করে দিই আর কোয়ান্টিটিটা একটু বড় করি, সেলস কোয়ান্টিটি একটু বড় করি, স্টকটা বড় করি, ওকে। তা আমরা মোটামুটি আমাদের যেই যেই শিটে যা দরকার সেগুলো আমরা এন্ট্রি করে ফেললাম, এখন আমরা হোম পেজে চলে যাব। আমাদের এখন যেই আমরা যে বলেছিলাম যে এটাকে একটা মিনি সফটওয়্যারের মতো অর্থাৎ ডাইনামিক তৈরি করব, তা এটাকে এখন তৈরি করার জন্য আমাদের যা যা এখন ব্যবহার করতে হবে সেটা এখন আমরা কাজ করব এখানে। তো এটা করার আগে এখানে একটা প্রবলেম কিন্তু আমরা ফেস করব, প্রবলেমটি হলো যে দেখেন আমরা প্রথমে এই ভুলটা করে ফেলেছি, সেটি হলো আমাদের যে এই যে এইখানে যে আমরা এন্ট্রিটা করব এইখানে, এটাকে আমরা মার্জিন সেন্টার করে ফেলেছি। তা মার্জিন সেন্টারের কারণে কিন্তু এই কাজটা হবে না, আমরা এই মার্জিন সেন্টারটা আমাদের ভেঙে ফেলতে হবে। তা আমরা এই 4টা একসঙ্গে সিলেক্ট করলাম, মার্জিন সেন্টার আমরা ভেঙে ফেললাম, আপনারাও এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন, আমি ভুল করে ফেলেছি প্রথম দিকে। আমরা এইটা সিলেক্ট করে উপরেরটাও মার্জিন সেন্টার ভেঙে দিলাম এবং এই জি কলামটি আমরা ডিলিট করে দিলাম, আর এটাকে ধরে আমরা ধরেন এই পর্যন্ত নিয়ে আসলাম। এখন দেখেন এখন আমাদের কিন্তু মার্জিন সেন্টার না থাকলেও সমস্যা নেই, আমরা কিন্তু এই একটা কলামের ভিতরে এটা রাখতে হবে, রাখতে হবে, মানে কোনোভাবেই মার্জিন সেন্টার এইখানে রাখা যাবে না এই এন্ট্রি জায়গায়, ওকে। আর এগুলো আমরা সব ঠিক করে দিলাম, যাক মার্জিন সেন্টার আমরা উঠিয়ে দিয়েছি আমি যেভাবে দিয়েছি, যদি আপনারা কেউ করে ফেলান আবার এরকমভাবেই এটাকে সমাধান করে নেবেন, জাস্ট 5-6 সেকেন্ডের কাজ, ওকে। এখন আমরা যেহেতু ডাইনামিক করব অর্থাৎ মিনি সফটওয়্যার তৈরি করব, এই জন্য যে কাজটি করব, প্রথমে আমরা এখানে এন্ট্রি করি, প্রথমে আমরা পারচেজের কাজটা করব। এখানে গেলাম, গিয়ে ধরুন আমি একটা ইনভয়েস নাম্বার দিলাম ডেমো, তারপর আমি ডেট লিখলাম 16/11/2021, আইটেম লিখলাম র্যাম এবং কোয়ান্টিটি লিখলাম 500, মূল্য লিখলাম 2500, এভাবে লিখলেন। লেখার পরে উপরে জাস্ট এই ইনভয়েস নাম্বার যেখানে লিখেছেন সেই সেলটাই সিলেক্ট করবেন, করে রিবন বার থেকে চলে যাবেন ভিউ মেনুতে, ভিউ মেনুতে গিয়ে ডান পাশে দেখবেন ম্যাক্রোস যে টুলটি আছে ম্যাক্রোস, এই অ্যারোতে ক্লিক করবেন, এখান থেকে তারপরে আমরা রেকর্ড ম্যাক্রোস এটা ক্লিক করব। আমাদের সামনে একটা ডায়লগ বক্স আসবে, জাস্ট এখানে আপনি যেই নামে এখন আমরা এন্ট্রি করতে চাচ্ছি, আমরা এখন করতে চাচ্ছি পারচেস, তা আপনি এখন এখানে লিখে দেন PURCHASE পারচেস লিখে দিলাম, লিখে এখন ওকে করে দেন। আমাদের ম্যাক্রো কিন্তু রেকর্ড শুরু, কোথাও ক্লিক না করে এইখানে আমরা এই রেঞ্জটা ফুল সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, পারচেস শিটে চলে গেলেন, প্রথম এইখানে ক্লিক করে কিবোর্ড থেকে ওয়াল্টার এইচ ভি টি একসঙ্গে প্রেস করবেন, তারপরে এইখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্টে গিয়ে টেবিল রোস অ্যাবভ করে দেন। আমরা এখন চলে যাব হোম শিটে, এটা অলরেডি সিলেক্ট আছে, এই সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট করে দেন এবং পারচেসের এখানে মাউসের কার্সারটি রাখবেন,
তারপরে আমরা ভিউ মেনুতে গিয়ে ম্যাক্রোসের এখানে গিয়ে স্টপ রেকর্ডিং করে দিব। ওকে, এখন এই ম্যাক্রোটা কোথায় আছে দেখব। এই ম্যাক্রোতে যদি ক্লিক করি, ভিউ ম্যাক্রোসে যাব, এই যে পার্সেস নামে আমার কিন্তু একটা ম্যাক্রো তৈরি হয়ে গেল। এখন এটাকে কিভাবে ব্যবহার করব, এই যে পার্সেস নামে যে আমরা মেনুটি অর্থাৎ বাটনটি তৈরি করেছিলাম, এইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন। এখান থেকে দেখবেন অ্যাসাইন ম্যাক্রো লেখা আছে, এটাই ক্লিক করবেন, এবং এই যে পার্সেস লেখা আছে এটাই ক্লিক করে জাস্ট ওকে করে দিবেন। এটার ফলে এখন যে সুবিধাটি হলো, আমরা পার্সেস যে শীটটি আছে সেখানে চলে যাই, এইটাকে আমরা ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম, আমরা এখন হোমে গেলাম, এখানে এখন যান এন্ট্রি করেন, আমি 101 লিখলাম, ডেট দিলাম ধরেন আমি 16/11/2021, আইটেম দিলেন SSD কার্ড, কোয়ান্টিটি এখন আপনি দিচ্ছেন ধরেন 500 পিস, এবং মূল্য দিলেন আপনি 3500। জাস্ট পার্সেস এন্ট্রিতে ক্লিক করেন, দেখেন আমার এখানে কিন্তু কোনো ডাটা নেই, এবং আমি যদি পার্সেস শিটে যাই আমার এখানে কিন্তু এটা এন্ট্রি হয়ে গেল। সেম একই যদি আমি আরও কিছু করি, যে 102 হবে, আমাদের এখানে ইনভয়েস অটো আপডেট হবে সেটা আমরা দেখব। 102 এর পরে আমার ডেটে হবে, ধরেন আমি একই ডেট দিই, কোনো সমস্যা নাই, ডেট আগে পিছনে দিতে পারেন। তারপর এখানে দিলেন আপনি HDD, তারপর এখানে কোয়ান্টিটি দিলেন 600, এবং এটার দাম লিখলেন ধরেন আপনি 2800, এবং পার্সেস এন্ট্রিতে ক্লিক করেন, এন্ট্রি হয়ে গেল, এবং পার্সেসে যাই দেখেন সিরিয়ালভাবে কিন্তু আমাদের এন্ট্রি হচ্ছে। তা আমরা এভাবে পার্সেসটাকে আমরা এন্ট্রির কাজটা কমপ্লিট করলাম। এখন আমরা সেলস যে শীটটি আছে এইখানের কাজটা কমপ্লিট করব। হোমে গেলাম, হোমে গিয়ে আমরা ইনভয়েসে এখানে ধরেন আমরা কিছু ড্যামো ইনভয়েস নাম্বার লিখি 101, তারপর দেখেন ধরেন আপনি ডেট লিখলেন আজকের টাইম, এবং আইটেম লিখলেন আমি MOUSE, যেহেতু মাউস আমার সেলস আমি এন্ট্রি করি নাই, আমি এখানে লিখতে পারি যে SSD কার্ডই লিখলাম, কোনো সমস্যা নেই, আপনি একটা কিছু লিখতেই পারেন, কোয়ান্টিটি 500, রেট দিলেন আপনি 4000। এভাবে দিয়ে জাস্ট প্রথমটায় যাবেন, প্রথম সেলটাই আমরা এখানে সিলেক্ট করবো যেইটায়, ভিউতে যাবেন, ম্যাক্রোস টুলে ক্লিক করবেন, রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করবেন, আর এই ম্যাক্রোটার নাম দেবো আমরা সেল, ওকে দেন। এই রেঞ্জটা ফুল সিলেক্ট করেন, কিবোর্ড থেকে Ctrl+C বাটন প্রেস করেন, সেলস যে শীটটি আছে সেখানে চলে যান, এইখানটায় ক্লিক করেন, কিবোর্ড থেকে Alt+HVT বাটন প্রেস করেন, তারপর এই উপরে গিয়ে এখানে রাইট বাটন ক্লিক করে ইনসার্টে গিয়ে টেবিল রোস অ্যাবভ ক্লিক করে দেন। হোম শিটে চলে যাই, এটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট করে দিব। এই পার্সেস এখানে সেলে এসে আমরা সিলেক্ট করব, ভিউ মেনুতে গিয়ে ম্যাক্রোস এখানে গিয়ে স্টপ রেকর্ডিং করে দেন। এখন এই ম্যাক্রোটা অলরেডি আমার আছে, আমরা এই সেলস যে বাটনটি আছে এটা যাই, রাইট বাটন ক্লিক করে অ্যাসাইন ম্যাক্রোতে ক্লিক করবেন, এই যে দেখেন সেল, এটাই ক্লিক রেখে আমরা ওকে করে দিব। আমরা সেলস শিটে গেলাম, এই রোটাকে আমরা ডিলিট করে দিই, আমরা এখন হোমে গেলাম, এবং এখানে যদি এখন আমরা এন্ট্রি করি যে 101, ডেট দিলেন আপনি 17/11/21, আপনি এখানে দিলেন ধরেন আমি দিলাম HDD 200 পিস, এবং রেট দিলেন আপনি ধরুন আমি 3200 দিলাম, দিয়ে সেলস এন্ট্রিতে ক্লিক করেন। সেলস শিটে যদি যাই আমরা, এখানে কিন্তু এন্ট্রি হয়ে গেল। ওকে, তা সেলস এবং পার্সেস এই দুটো আমরা এন্ট্রি করা শিখলাম। আমরা কিছু এখন এন্ট্রি করব, অনেক কিছু আমরা এন্ট্রি করব, এইখানে আমরা অনেক কিছু এন্ট্রি করি, যেহেতু আমরা এখন স্টক শিটে কাজ করব সেক্ষেত্রে আমাদের অনেক কিছু এন্ট্রি করা লাগবে, কারণ অনেক সময় দেখা যেতে পারে যে আপনার SSD কার্ড 3-4 বার আপনি পার্সেস করছেন, তখন এই স্টকে তো আমাদের এটা একবারই আসতে হবে, এটাকে এখন আমরা ডাইনামিক করব। হোমে যাই, আমরা এখানে কিছু করি, এখন অনেক কিছু আমরা এন্ট্রি করি, যেমন ইনভয়েস নাম্বার আমাদের এখন মনে রাখতে হচ্ছে, পরবর্তীতে ইনভয়েস তো এখানে অটো দেখাবে, তখন সুবিধা হবে। দিয়ে আমরা পার্সেস এন্ট্রিতে গেলাম, দেখেন এখন যদি আমরা পার্সেসে যাই আমার মাউস কিন্তু 2 বার এখানে হয়েছে। হ্যাঁ, এরকম আপনি 2 বার অনেক ধরনের আইটেমে আপনি পার্সেস করতে পারেন, এটা অস্বাভাবিক কিছুই না। আমরা আরও কিছু যদি এরকম ডাবল এন্ট্রি করি, এখানে আমাদের 105 আছে, 106 দিলাম,
ডেট দিলাম ধরেন আমি 15/11/21, আইটেম দিলাম ধরেন আমি এইচডিডি, তারপর এখানে কোয়ান্টিটি দিলাম 500, রেট দিলাম 3200, দিয়ে পারসেস এন্টি করলাম। আমাদের পারসেসের কাজ শেষ। আমরা যদি এখন পারসেসে যাই, দেখেন আমাদের এই এতগুলো আমরা এন্টি করলাম ডেমো। আমি এখন কিছু সেলস এন্টি করব। সেলস এখানে ধরেন আমি এখন দিলাম ইনভয়েস 102, তারপর ডেট দিলাম 16/11/21, আইটেম দিলাম আমি এইচডিডি, এখানে ধরেন আমি 50টা দিলাম, এবং এখানে আমার রেট দিলাম আমি 3500। সেল এন্ট্রি করলাম, ওকে, এত কিছু এন্ট্রি করলাম। এখন আমরা স্টক শিটে চলে যাই, এখানে এখন আপডেট করব। তো এইখানে আমি যেটা বলেছিলাম যে আমার এই পার্সেসে তো আমার যেই নামগুলো আছে আইটেমগুলো, এটা তো একটা আইটেম আপনি 10 বার কিনতে পারেন, এখানে তো 10 বার এন্ট্রি হবে, বাট স্টকে তো আমরা একবার রাখতে চাই। তাহলে এখন এটাকে আমরা কি কাজ করবো, স্টক শিটে গেলাম, এখানে আমরা একটা অ্যাডভান্স ফর্মুলা ব্যবহার করবো, অ্যাডভান্স, হ্যাঁ, অর্থাৎ অ্যাডভান্স ফিল্টার। ওকে, আমরা এখানে যাই, যেহেতু আইটেম নেমটার আমরা এটা করতে চাচ্ছি, আইটেম নেম লিখলাম, লিখে আইটেম নেমটা লিখে এখানে এখন আমরা অ্যাডভান্স ফিল্টারের একটা লজিককে কল করব, আমরা ইকুয়াল ইনভার্টেড কমা গ্রেটার দেন লেস দেন ইকুয়াল দিয়ে ইন্টার বাটন। তো এটাকে কল করার পরে আমরা এই নিচের যে সেলটি আছে এখানে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখানে একটা ম্যাক্রোকে কল করব, যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের স্টকটা এখানে আমরা রিফ্রেশ করব বারবার, কারণ আমাদের পার্সেস যখন করব বা সেলস যখন করব তখন এখানে অনেক সময় এন্ট্রি না হতে পারে, তখন আমরা রিফ্রেশ করলে এটা এন্ট্রি হয়ে যাবে অটোমেটিক, রিফ্রেশ করাই লাগে, এটা স্বাভাবিক। তা এজন্য যে কাজটি করব, আমরা এই সেলটাতে আমরা এখানে ক্লিক করে ভিউ মেনুতে গিয়ে ম্যাক্রোতে যাব, রেকর্ড ম্যাক্রোতে যাব, এখানে এটার নাম দিচ্ছি আমি, উদাহরণস্বরূপ আমি নাম দিলাম রিফ্রেশ, রিফ্রেশ নাম দিলাম, দিয়ে আমি ওকেতে ক্লিক করলাম। তারপরে আমরা এইখানটিতে ক্লিক রেখেই আমরা চলে যাব ডেটা মেনুতে, সেখান থেকে এই যে ফিল্টারের এখানে যে অ্যাডভান্স যে টুলটি আছে অ্যাডভান্স, এটাই ক্লিক করবেন, ওয়ার্নিং আসতে পারে কোনো সমস্যা নেই, ওকে দিয়ে দেবেন। এখান থেকে আমরা যে কাজটি করবো, এই যে লিস্ট রেঞ্জ আছে এটাই আমরা উঠিয়ে দিই, আমরা চলে যাব পার্সেসে, পার্সেসে গিয়ে এই যে আইটেম নেম থেকে একেবারে নিচ পর্যন্ত, একেবারে নিচ এই যে ফাঁকা পর্যন্ত, এই পর্যন্ত নিয়ে তারপর আমরা ক্যারেক্টার রেঞ্জে ক্লিক করবো, এই যে বক্সটি আছে এখানে, এখান থেকে এই আইটেম নেম এটাই সিলেক্ট করবো, আইটেম নেম থেকে এই পর্যন্ত, এই যে আমাদের গ্রেটার দেন লেস দেন এই পর্যন্ত, তারপর কপি টু অ্যানাদার লোকেশনে আমরা এইটাই ক্লিক করে কপি টুর এখানে গিয়ে আমরা এই যে আইটেম নেম আছে এটাই সিলেক্ট করবেন, এবং ইউনিক রেকর্ডস অনলি এটাই ক্লিক করে জাস্ট ওকে করে দিবেন। এখন আমরা যে কাজটি করব, যে এইখানটিতে ক্লিক করে আমরা চলে যাব ভিউ মেনুতে, এবং ম্যাক্রোতে গিয়ে আমরা এটাকে স্টপ রেকর্ড করে দেব। এখন যেটা হলো যে দেখেন আমাদের এখানে এইচডিডি মাউস ল্যাপটপ এইচপি এসএসডি আছে, কিন্তু আপনি পার্সেসের এখানে যান, আমার আইটেম কিন্তু অনেকগুলো, কিন্তু এটা করছে কিও, ইউনিক যেই আমাদের আইটেমগুলো আছে সেগুলোকে এখানে নিয়ে আসছে, এবং এটা ডাইনামিক হয়ে যাবে কিন্তু। এখন এটাকে এখন কিভাবে ডাইনামিক করব, আমি এই শিটটাকে এইচটাকে আমি হাইড করে দিই, এবং এইখানে আমরা একটা বাটন তৈরি করব। আমি হোম মেনুতে গিয়ে ধরুন আমি এই যে একটা বাটন আমি এখান থেকে নিয়ে আসি, আমি সিলেক্ট করলাম, করে আমি যে কাজটি করব যে এটা আমি ধরুন সরি আমি এই সেলসের এইটাকে সিলেক্ট করলাম, করে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, স্টকে গিয়ে এখানে আমি কন্ট্রোল ভি দিলাম, এটাকে ধরে আমি এখানে রাখলাম, এবং এটাকে আমরা এটার নাম দিচ্ছি রিফ্রেশ, রিফ্রেশ আমরা এখন এটাকে ছোট করে দিই, ছোট করে আমরা এখানে রাখি, এখানে রেখে এটার উপর রাইট বাটন ক্লিক করে অ্যাসাইন ম্যাক্রোতে যাব, এবং এই যে রিফ্রেশ আছে এটা ক্লিক করে ওকে করে দেব। ঠিক আছে, এখন আমরা এখানে যে আমাদের এই যে যেই ভ্যালুটা এটা আমাদের আনতে হবে, তাই আমরা এখন আনার জন্য এখানে কিছু ফর্মুলা ব্যবহার করব। পার্সেস কোয়ান্টিটি ইকুয়াল ইকুয়াল সাম ইফস, SUM সাম ইফ, আমাদের সিনটেক্সটা দেখি রেঞ্জ, মানে কোনটার কোথা থেকে আনতে চাচ্ছেন, পার্সেস কোয়ান্টিটি থেকে আনতে চাচ্ছি, পার্সেস শিটে চলে যান নিচে, আমরা এই যে আইটেমের
আমরা আইটেমের করতে চাচ্ছি, আইটেমটা টপ টু বটম আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করে আমি উপরে ফর্মুলা বারে আমার ফর্মুলাটা আছে, আমি এখানে ক্লিক করে আমি কমা দিলাম। তারপর হলো ক্যারেক্টেরিয়া, ক্যারেক্টেরিয়া হলো আমার এই যে স্টকের কোনটা, স্টকের এই যে শিট, এই যে এটা, এটা কত পিস আছে এটা আমরা দেখতে চাচ্ছি, এই যে এইচডিডি। তারপর আবার কমা দিলাম এবং সাম রেঞ্জ, কোনটা সাম করতে চাচ্ছেন। আমরা পার্সেসে যাই, কোয়ান্টিটি সাম করতে চাচ্ছি, কোয়ান্টিটি আপনি সিলেক্ট করে দেন যেহেতু এটা পার্সেসের কাজ। এখন ইন্টার বাটন প্রেস করেন, আমার অটোমেটিক সব চলে আসলো। কিন্তু দেখেন সেম একই সেলের ক্ষেত্র, ইকুয়াল এস ইউএম সাম ইফ, সাম ইফকে কল করলাম, রেঞ্জ হলো সেলস শিটে যাই, আমাদের এই যে আইটেম নেম শুরু থেকে শেষ সিলেক্ট করলাম। তারপরে আমরা ফর্মুলা বারে গিয়ে এখানে কমা দিলাম এবং আমরা স্টকে গিয়ে আমাদের ক্রাইটেরিয়া কি আছে, ক্রাইটেরিয়া হলো আমাদের এই যে এই এইটা এখানে যেটা আছে সেটার কমা দিলাম এবং রেঞ্জ, এখন হলো রেঞ্জ, তাহলে এটা আমরা সেলসেরটা বের করতেছি। কোয়ান্টিটির এখানে আমরা টপ টু বটম সিলেক্ট করলাম এবং ইন্টার দিলাম, দেখেন চলে আসলো। এখন স্টকটা আমরা দেখব, ইকুয়াল পার্সেস কোয়ান্টিটি মাইনাস সেলস দিয়ে দেন, সবগুলো অটোমেটিক চলে আসলো। আমরা যদি এখন হোমে গিয়ে ধরুন আমি এখানে স্টকে যদি একটু যাই, স্টকে দেখতে পারতেছি আমাদের এইচডিডি মাউস ল্যাপটপ এসএসডি আছে। তা আমি এখন ল্যাপটপ এইচপি, আমি ধরেন ল্যাপটপ এইচপি 25 পিস আমি সেল করব, হোমে গেলাম। তা আমাদের সেলের যেই সেলসের যে ইনভয়েস নাম্বারটা 102 আছে, এখানে আমরা 103 দিয়ে শুরু করি, 103 দিলাম, ডেট দিলাম আমি 17/11/21, আইটেম নেম দিলাম ল্যাপটপ এইচপি এবং কোয়ান্টিটি দিলাম ধরুন আমি 25 পিস, সেলস করলাম আমি 55,000 টাকায়, আমি সেলস এন্ট্রি দিলাম। আমরা যদি এখন স্টকে যাই, আমরা যদি দেখি যে এসপি এইচপি, দেখেন 25 পিস আমার বাদ হয়ে গেছে 25টা, ঠিক আছে। এখন আমরা নতুন কোনো আইটেম যদি আমরা এখানে কি করি, নতুন আইটেম যদি এখন পার্সেস করি, আমি হোমে যাই, আমরা যদি পার্সেসে যাই দেখি পার্সেস আছে 106, হোমে গেলাম, এখানে গিয়ে ইনভয়েস নাম্বার 107 এবং ডেট দিচ্ছি 16/11/21 এবং আইটেম দিচ্ছেন আপনি নতুন কোনো আইটেম, ধরুন আমি MOBILE মোবাইল নোকিয়া, মোবাইল নোকিয়া কোয়ান্টিটি ধরেন আপনি দিচ্ছেন 1500 পিস, রেট দিলেন আপনি 2500, পার্সেস এন্ট্রি দিলাম। আমরা যদি পার্সেসে যাই, আমাদের কিন্তু মোবাইল নোকিয়া পার্সেস হচ্ছে, বাট আমরা যদি এখন স্টকে যাই, দেখেন আমার মোবাইল নোকিয়া কিন্তু এখানে আসেনি। তো মোবাইল নোকিয়া যেহেতু আসেনি, এটাকে এখন আসার জন্য জাস্ট এই রিফ্রেশে ক্লিক করেন, মোবাইল নোকিয়া কিন্তু চলে আসলো। ওয়াও, অলরেডি কিন্তু ডাইনামিক হয়ে গেছে। এখন স্টকের কাজ শেষ, সেলসের কাজ শেষ, পার্সেসের কাজ শেষ, হোম মেনুতে এখন আমরা এই যে এন্ট্রি টাইপ এবং ইনভয়েস এই দুটাকে এখন ডাইনামিক করব এবং এখানে আমাদের যে অর্নিংটা আছে সেটা দিবে, সেটাকে আমরা এখন কল করব। তাহলে আমরা কিভাবে এখন এগুলোকে কল করব, আগে আমরা এন্ট্রি টাইপ, আমরা এখানে ধরেন এন্ট্রি করি, আমরা এখানে চাচ্ছি যে আমাদের ইনভয়েস নাম্বার অটো চলে আসবে। আমরা পার্সেসে যাই, 107 আছে, এখানে যদি এখন আমি 108 দিই এবং এখানে যদি আমি ধরেন উদাহরণের জন্য আমি লিখতেছি ডেট 15/11/21 এবং আইটেম নেম দিচ্ছেন আপনি MOBILE মোবাইল রিয়েলমি। তারপর আমি ধরেন এখানে কোয়ান্টিটি দিলাম 5000 পিস, আপনি লিখলেন 5800, ওকে, এভাবে ধরেন আমি লিখলাম প্রাইস। তো এভাবে সবই আমি লিখলাম, লেখার পরে আমরা এখানে রেখে আমরা কাজটা করব। তা আমরা চাচ্ছি যে এই যে ইনভয়েস নাম্বারটা এখানে যেটা আছে, এই ইনভয়েস নাম্বারটা কি হবে আমার এইখানে অটোমেটিক আসবে। তা এখন এই যে ইনভয়েস নাম্বার, এই সেলসটা আমরা সিলেক্ট করে এখানে যদি ম্যাক্স MAX ম্যাক্স ফর্মুলা ব্যবহার করলাম, নাম্বার নাম্বার কোনটার, এই যে পার্সেস আছে পার্সেসে যান, আপনি পার্সেস শিটে যান, এইখান থেকে টপ টু বটম সিলেক্ট করে ইন্টার বাটন প্রেস করেন। এখন দেখেন পার্সেসের আমরা ইনভয়েস নাম্বার, অর্থাৎ এর ম্যাক্সিমাম ইনভয়েস নাম্বার এখানে এন্ট্রি হয়েছে সেটি কিন্তু এখানে কল করলাম, বাট এটি তো পার্সেসের করলাম। এখন যদি আমি এখানে গিয়ে সেলসকে কল করি তাহলে কিন্তু আপডেট হচ্ছে না। তাহলে এখন এটাকে আমরা কিভাবে আপডেট করব, ধরুন আমি এখানে সেলস রাখলাম বা এখানে আমি পার্সেসই রেখে দিলাম, এটাকে এখন কিভাবে আমরা ডাইনামিক করব,
এই জন্য আমরা এখানে এখানে এই যে ম্যাক্স আছে এটার আগে একটা ফর্মুলা দেবো, একটা লজিককে কল করব। ট্যাব বাটন প্রেস করে ইফ এর আমরা সিনট্যাক্স টানলাম, ইফ যদি এই সেল, এই যে এই সেল, এই সেল, এই যে ফাইভ ইকুয়াল ইনভার্টেড কমা দিয়ে যদি পার্সেস হয়, বানানটা ঠিকভাবে লিখবেন, পিউআর সি এই সে এসি ওইখানে যে বানানটি আছে সেটা আবার ইদেন, যদি পার্সেস হয় তাহলে এই এই ফর্মুলাটা কাজ করবে। এই যে ম্যাক্সিমাম আমরা লাস্টে গিয়ে একটা কমা দিলাম, আর যদি পার্সেস না হয় এই যে ভ্যালু ফলস তাহলে কি হবে, তাহলে আবার ম্যাক্স দিব, এম এক্স ম্যাক্সকে কল করব এবং সেটা আসবে আমার সেলস থেকে, এই সেলসের এখানে যেটা আছে আমরা এইভাবে কল করলাম। কল করে এখন যদি ইন্টার বাটন প্রেস করি এবং যদি ওকে দিই, আমাদের যেটা করলো যে কোনো একটা কিছু মিসিং হয়েছে মনে হয়, কি মিসিং হলো, যে আমরা ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা আবার ব্র্যাকেট দুটো দিতে হবে, দিয়ে এখন ইন্টার দিলাম, দেখেন এখন ঠিক আছে। এখন যদি আমরা এখন পার্সেসে গিয়ে যদি আমরা সেলস দিই 103 আমাদের লাস্ট ছিল এবং পার্সেস দিই 107, দেখেন আমরা যদি পার্সেস শিটে যাই আমাদের এখানে 107 আছে, এবং আমরা হোমে গিয়ে যদি এখন এখানে গিয়ে আমরা যদি সেলসে যাই 103 আছে, দেখি সেলসে যাই 103 আছে, ক্লিয়ার। এখন আমরা হোমে গেলাম, এখন আমরা এখানে সেলসের এন্ট্রি করবো, সেলস আমাদের যেহেতু 103 লাস্ট আছে আমরা ইনভয়েসে গিয়ে 104 করে দিই। মোবাইল রিয়েলমি যেহেতু এখন পর্যন্ত আমার সেলসে কোনো এন্ট্রি হয় নাই, আমরা এখানে নোকিয়া করে দিই, এবং কোয়ান্টিটি ধরেন আপনি সেলস করছেন 500 পিস, বা আমি যদি এখন 5000 দিই তাহলে আমার কি হবে, এখানে অর্নিং দিবে, যে অর্নিং কি দিবে, যে তোমার এইটা স্টকে নেই। আমি যদি পার্সেসে যাই দেখি যে আমার নোকিয়া আছে মাত্র 1500 পিস, তাহলে আমার এখানে অর্নিং দেবে 5000 পিস আমার স্টকে নাই, তুমি কিভাবে এটা সেল করবা। এই জন্য এখন আমরা এখানে যেটা ব্যবহার করব, আমরা আরো কিছু এখানে ফর্মুলা লজিককে কল করব। তো আমি আগে এখানে যাই, ফর্মুলাকে আগে কল করি, তারপর লজিকে আমরা আনবানি। আমরা ভি লুকআপ, ভি লুকআপ, লুকআপ ভ্যালু, যে এইটাকে আমরা লুকআপ করতে চাচ্ছি, এই সেলে এখানে যেটা এন্ট্রি হবে সেটা আমার এখানে অর্নিং দিবে, কমা টেবিলারে, কোন টেবিল থেকে, আমরা চাচ্ছি স্টক থেকে, স্টকে যাব, স্টকের ফুল টেবিলটা সিলেক্ট করেন, কমা দেন, কলাম ইন্ডেক্স নাম্বার কোনটা, স্টক যেই যেখানে আছে 1 2 3 4, চার নম্বর, চার লেখেন, এই যে ফর্মুলা বারে কিন্তু উপরে দেখাচ্ছে চার, আর আবার কমা দিয়ে আমরা ট্রু অ্যান্ড ফলস করে দিয়ে আমরা মানে আমরা জিরো কল করে এক্সাক্ট ম্যাচ চাইলাম, ইন্টার বাটন প্রেস করলাম, তাহলে এখানে অলরেডি বলতেছে নোকিয়া আসে গিয়ে আমার 1500 পিস, তাহলে তুমি 1500 পিসের বেশি বেশি এখানে বিক্রি করতে পারবে না, কিন্তু আমি চাচ্ছি যে এই 1500 পিস এখানে দেখাবে না, বাট এখানে আপনার একটা অর্নিং আসবে, যে আমি যদি এখানে 1500 পিসের বেশি লিখি, যে 1501 পিস লিখি তাহলে আমার এখানে অর্নিং আসবে, 1500 পিসের নিচে লিখলে এখানে আর অর্নিং দিবে না। তাহলে আমরা এখন কি করব, এখানে লজিক ব্যবহার করব, মানে অর্থাৎ লজিক্যাল ফর্মুলা। এখানে ডাবল ক্লিক করি ইপ এর আগে, মানে ভিলোকাপ এর আগে এসে ইপ লিখলাম, ইপ লজিক্যাল টেস্ট যদি এইটা হয়, এই যে এইটা নোকিয়ার যে এই ভ্যালু আছে, মানে আমাদের এইটার যে ভ্যালু আছে এটা হলো আমরা ভ্যালু বের করছি, কত পিস আছে এটা বের করছি স্টক থেকে, যদি এটা লেস দেন, লেস দেন অর্থাৎ কম হয় এই ভ্যালু থেকে, এই যে এই ভ্যালু থেকে, এখানে যেটা এন্ট্রি করবেন ভ্যালু ইফ ট্রু হবে, আপনি কি লিখতে চাচ্ছেন, ধরেন আমি লিখতে চাচ্ছি যে যদি কম হয় তাহলে হবে এস টি ও সি কে স্টক নট, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমরা কল দিয়ে নিলাম, কমা দিলাম, ভ্যালু ইফ ফলস হবে, যদি এটা না থাকে ভ্যালু ইফ ফলস হবে ফাঁকা, ডাবল ইনভার্টেড কমা দুইবার দিলে এটা ফাঁকা থাকে। এখন ব্র্যাকেট ক্লোজ করেন, ইন্টার বাটন প্রেস করেন, দেখেন স্টক নট অ্যাভেলেবল দেখাচ্ছে। আমরা যদি এখন এইখানে স্টকের জায়গায় যদি আমরা এখন 1000 লিখি, দেখেন নাই, আমরা যদি 1400 লিখি নাই, মানে স্টক আছে, কোনোভাবে যদি এখন 1501 পিস লিখি স্টক নট অ্যাভেলেবল দেখাচ্ছে, এবং এইটাকে আমরা ফন্ট সাইজটা একটু ছোট করে দিই এবং ফন্ট কালারটা আমরা একটা এই কালার করে দিই বা লাল কালার করে দিই, ওকে। এটা আমাদের অলরেডি দেখালো, আমরা এটা বুঝতে পারলাম। এখন আপনি এখানে যদি কোনোভাবে, ধরেন আমি নোকিয়া লিখলাম না, আমি এখানে যদি অন্য কোনো কিছু লিখি, যদি আমি লিখি যে এইচপি, তাহলে আমার এনে আসতেছে, ইরোর আসতেছে, অথবা আমি যদি এখানে কোনো কিছু যদি এখন না লিখি, দেখেন তাও আমার কিন্তু এখানে ইরোর এই অপশনটি আসতেছে, এটাকে কিন্তু আমরা এখন বন্ধ করে দিব। তা কিভাবে বন্ধ করব,
এই ফর্মুলাটির এই যে আগে এসে ঠিক আগে এসে আমরা ইফ ইরর সরি ইফ চলে আসছে ইফ এই যে ইরর ডাবল ক্লিক করলাম ভ্যালু যদি এটা হয় এবং এটা যদি ঠিক থাকে তো ঠিক না হলে লাস্টে এসে ডাবল ইনভার্টেড কমা দুইবার দিয়ে দিবেন তাহলে হবে কি আর ইররটা থাকবে না ওকে আমাদের সব কাজ শেষ এখন আমরা ভিউতে গিয়ে যদি গ্রিড লাইনসটা উঠিয়ে দিই এবং এই প্রত্যেকটা শিটে গিয়ে যদি গ্রিড লেন্সটা উঠিয়ে দিই ভিউতে গিয়ে হ্যাঁ আমরা প্রত্যেকটা গ্রিড লেন্স উঠিয়ে দিলাম স্টকেও গ্রিড লেন্স উঠিয়ে দিলাম এখন আমরা প্রত্যেকটা জায়গায় হোম মেনু তৈরি করব এইখানে ধরেন এই শিটে গেলাম আমরা ইনসার্টে গেলাম আমরা একটা শেপে ক্লিক করে অথবা আপনি ওয়েবসাইট থেকে কি করতে পারেন একটা এইচওএমই হোম শেপ আমরা গুগল ক্রোম থেকে নিয়েছি হোম শেপ PNG লিখলাম লিখলে এই যে এটা চলে আসছে দেখি এটা মেবি PNG আছে হ্যাঁ এটাকে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ দিয়ে আমি ডেস্কটপে সেভ করে নিই সেভ করে নিলাম এখন আমি এক্সেল শিটে যাচ্ছি আমার এখানে আমি ধরেন এটাকে ইনসার্ট করব ইনসার্ট মেনুতে গেলাম পিকচারে গেলাম দিস ডিভাইসে গেলেন সেখান থেকে আমরা ডেস্কটপে গিয়ে এই হোমটাকে নিয়ে আসি অনেক বড় হয়েছে এটাকে আমরা ছোট করে দিই অনেক ছোট করি হ্যাঁ ছোট করে আমি ধরেন এখানে এই যে আরো ছোট করি এবং এইটাকে এইখানে রাখেন এটার একটা কালার দিয়ে দিই পিকচার ইফেক্টে গিয়ে আমরা যদি শেপ কালারটা এটা হবে না এটা শেপ কালার এটা বর্ডার কালার হচ্ছে আচ্ছা আমরা শেপ বর্ডার হচ্ছে আমরা নো আউটলাইন দিয়ে দিই এটার কালার দেখি কালারে যাই এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিই বা এই যে কালারে গিয়ে আপনি পছন্দের একটা কালার দিয়ে দিন দিলাম এখন এটাকে আমরা লিঙ্ক করবো এটাই রাইট বাটন ক্লিক করি লিঙ্কে যাই প্লেস ইন দিস ডকুমেন্ট থেকে হোমে যাই ওকে দিয়ে দিই এখন এখানে ক্লিক করলে হোমে চলে যাবে দেখেন এই যে হোমে চলে গেলাম স্টকে গেলাম এখানে ক্লিক করেন হোমে চলে গেলেন ওকে স্টকে গেলাম এই সে এইটাই রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে কপি করব কপি করে সেলসে গেলাম এইখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন এই জায়গাটা রাখেন তারপর আবার পার্সেসে যান এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন এইখানে রাখেন ওকে এখন আমরা হোমে গেলাম দেখেন পার্সেসে যাচ্ছি পার্সেস দেখতে পাচ্ছি এখানে ক্লিক করেন সেলসে যান এই স্টকে যান এই এখন আমরা এন্ট্রি করব আমরা এখন ধরুন আমরা পার্সেস এন্ট্রি করব পার্সেস 107 আছে 108 করে দিই ইন্টার ডেট দিলাম আমি 18/11/21 তারপর আইটেম নেম দিলাম আমি মোবাইল রিয়েল মি ইন্টার কোয়ান্টিটি 5000 আমি লিখলাম 5700 আমরা পার্সেস এন্ট্রি দিলাম এখন আমরা সেলস করব সেলস 103 আমি যদি এখন লিখি যে 18/11/2021 ডেট দিলেন আপনি ধরেন ডেট তো ইনভয়েস নাম্বার দেবো সরি 104 আর এখানে দেখেন এখন যেটা হলো যে ডেটটা দিয়ে বলছি ডেট ফরম্যাট চলে এসেছে কোনো সমস্যা নাই ইনভয়েসে গিয়ে এই যে নাম্বারের এখানে গিয়ে জেনারেল করে দেন ডেট দিয়ে দিয়ে আমরা 21/11/21 আইটেম আমি মোবাইলটাই দিই ওই মোবাইলটাই সেল করব রিয়েলমি আইটেম ধরেন আমি 2500 সেল করব 6500 টাকায় আমরা সেলস এন্ট্রি করে দিলাম এখন আমরা যদি পার্সেসে যাই হ্যাঁ আমার সব ঠিকঠাক আছে হোমে গেলাম সেলসে যাই সব ঠিকঠাক আছে গেলাম স্টকে যদি যাই স্টকে আমার এইগুলো কিন্তু আপডেট হয় না জাস্ট রিফ্রেশ দেন সব আপডেট হয়ে গেল দেখেন 500 2500 সেল 2500 কি আপনারা তৈরি করতে পারবেন না অবশ্যই তৈরি করতে পারবেন এটা অ্যাডভান্স লেভেলের তেমন কিছুই না জাস্ট একটু বুদ্ধি খাটিয়ে ঠান্ডা মাথায় কাজটা করতে পারলেই ওকে আমরা স্টকে গিয়ে আমরা এটা তো রিফ্রেশ করবেনই এগুলো সবই পারবেন আমি এখন এই যে ওয়ার্কিং ফাইলটা আছে এটা তো আপনাদের দিয়ে দেবো আপনারা প্র্যাকটিস করবেন যেহেতু একটু আমি সময় বেশি নিয়ে ফেলেছি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে তারপরে আপনারা এটা ধৈর্য সহকারে করবেন আপনারা আপনাদের প্রজেক্টটা আশা করি অনেক সুন্দর হবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আপনার মূল্যবান মতামতটি শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ